আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএমপি ট্যাগ বিডির পক্ষ থেকে আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের ফেসবুকের একটি পেজকে পারমানেন্টলি ডিলিট করবেন। তো বর্তমানে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে যাওয়াতে কিন্তু ডিলিট অপশনটি কোথাও খুঁজে পাওয়া যায় না। তো এই ডিলিট অপশনটি আপনি কোথা থেকে খুঁজে পাবেন এবং কিভাবে এটা ডিলিট করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনি যে পেজটি ডিলিট করতে চান সেই পেজটিকে এখানে লগ ইন করে নেবেন। আমি এই পেজটিকে ডিলিট করে আপনাদেরকে দেখাবো। দেখেন, এই পেজটি আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। এখন এটাকে কিভাবে ডিলিট করব সেটি আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে কিন্তু কোনো ডিলিট অপশন পাওয়া যাচ্ছে না, এখানে কোনো ডিলিট অপশন নেই। তাহলে আপনি কিভাবে ডিলিট করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি এই যে পেজটি এভাবে ওপেন করে নেবেন। পেজটি ওপেন করে নেওয়ার পরে উপরে দেখেন থ্রি লাইন মেনু আছে একটি, এই থ্রি লাইন মেনুর উপরে ক্লিক করবেন। থ্রি লাইন মেনুর উপরে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন। একটু সময় অপেক্ষা করার পরে নিচে দেখবেন সেটিং এন্ড প্রাইভেসি লেখা আছে, এই সেটিং এন্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে দেখেন সেটিং লেখা আছে, এই সেটিংসের উপর ক্লিক করেন। সেটিংসের উপর ক্লিক করার পরে আপনি এখানে দেখেন সার্চ করলেও কোথাও কিন্তু এই ডিলিট অপশনটি খুঁজে পাবেন না। তো আপনি এখানে সরাসরি সার্চ বারে সার্চ করবেন, উপরে যে একটি সার্চ বার আছে এই সার্চ বারে এসে লিখবেন ডিলেট, DELET, ডিলেট। এই যে ডিলেট লেখার পরে দেখেন উপরে একটি আপনার লেখা চলে আসবে, ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটু সময় আপনি অপেক্ষা করবেন। এখানে দেখেন ডিএক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, আপনি যদি পেজটিকে ডিএক্টিভেট করে রাখতে চান কিছুদিন পরে আবার চালু করবেন এরকম যদি আপনার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে ডিএক্টিভেট করে রাখতে পারবেন। আর আপনি যদি চান না এটা আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিবেন তাহলে ডিলিট পেজে ক্লিক করবেন। তো আমি এখানে ডিলিট পেজে ক্লিক করে দিলাম। ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন কিছু শর্ত দিয়ে দিয়েছে, আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন। আবার কন্টিনিউতে ক্লিক করার পরে নিচে স্ক্রোল করে নিচে চলে যাবেন, এখানে আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনার যে ফেসবুক আইডির সাথে এই পেজটি রিলেটেড বা যেই ফেসবুক আইডিতে এই পেজটি ওপেন করা হয়েছে সেটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে পাসওয়ার্ড দিলাম এবং কন্টিনিউ বাটনে আবার ক্লিক করলাম। দেখেন এখানে আমার এখানে আসছে কন্টিনিউ, আবার কন্টিনিউ দিলাম। এখানে যে ডিলিট পেজ, ডিলিট পেজ লেখাটি চলে আসছে, আমি এখানে ডিলিট পেজের উপর ক্লিক করে দিলাম। বাস, আপনার কাজ শেষ, আপনার পেজটি পারমানেন্টলি ডিলিট হয়ে গেল। এখন থেকে বন্ধুরা আপনার ওই পেজটি আর কেউ খুঁজে পাবে না। তো এইভাবে বন্ধুরা আপনাদের কোনো যদি ফেসবুক পেজ থাকে এবং সেটিকে আপনি পারমানেন্টলি ডিলিট করতে চান আপনি খুব সহজেই তা ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেল এগিয়ে যাক আরো বহুদূর, এই প্রত্যাশায় আজকে এখানেই।